নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। করোনা আপডেট নিয়ে বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে, যে উদ্বেগের বিষয়টা আমাদের নজরে এসেছে, আপনারা সবাই জানেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে একটা যবতব অবস্থার মধ্যে পৃথিবীর মানুষ রয়েছে এবং আমাদের দেশের অবস্থাও কিন্তু মোটামুটি একই রকম। আজকে 56তম দিন চলছে, লকডাউন চলছে আমাদের দেশে। আর এই 56তম দিনে এসে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে খবরটা এই মুহূর্তে বেরিয়ে এসেছে, রাত প্রায় 11টা বাজে এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে টুইট করেছেন, আজকে কিন্তু 850 জনের চেন্নাই ফেরত প্রত্যেকে ট্রেন যাত্রী ছিলেন, প্রত্যেকের টেস্ট করা হয়েছে এবং তাদের মধ্যে 4 জনের কিন্তু পজিটিভ এসেছে। এবং সবচেয়ে উদ্বেগের এবং ভাববার বিষয় যেটা, সেই বিষয়টা হলো তারা প্রত্যেকেই কিন্তু সিভিলিয়ান। যে খবরটা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু সিভিলিয়ান এবং এই বিষয়টাই কিন্তু সবচেয়ে উদ্বেগের এবং ভাববার বিষয়। এতদিন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যগুলি আসছিল, আমরা কিন্তু দেখেছিলাম যে বিএসএফ জওয়ান বেশিরভাগই কিন্তু তার মধ্যে ছিল, তারা একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ছিল, যেই কারণে মানুষের মধ্যে কিন্তু ততটা উদ্বেগ আমরা লক্ষ্য করতে পারিনি। আজকে এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসেছেন, আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে যে তথ্য এই মুহূর্তে এসেছে, আজকে 850 জনের রিপোর্ট এসেছে, তার মধ্যে কিন্তু 4 জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে এবং এই 4 জন কিন্তু সিভিলিয়ান। গতকালকের যে হিসাব ছিল, গতকালকে পর্যন্ত 169 জন পজিটিভ ছিল এবং আজকে 4 জন মিলিয়ে কিন্তু 173 জন পজিটিভ রয়েছে এবং তার মধ্যে কিন্তু 118 জন সুস্থ হয়ে গেছে ইতিমধ্যেই। আজকে 27 জনকে কিন্তু ছুটি দেওয়া হয়েছে, ভগৎ সিং যুব আবাস বা যেটাকে কোভিড-19 হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে, সেখান থেকে আজকে 27 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য এসেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে টুইট করেছেন, এই টুইট অনুসারে আজকে 850 জনের পরীক্ষা করা হয়েছিল, তারা প্রত্যেকেই কিন্তু চেন্নাই ফেরত ট্রেনে করে তারা এসেছেন, তাদের মধ্য থেকে 4 জনের কিন্তু করোনা পজিটিভ পাওয়া গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু টেলিফোন লাইনে জুড়ে গেছে সুতপা, সরাসরি আমরা কথা বলছি এই বিষয়ে, আরো আপডেট আমরা সুতপার কাছ থেকে কিন্তু জেনে নেব। সুতপা, কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে সায়ন, যে বিষয়টা তুমি শুরুতেই জানালে কিছুক্ষণ আগে, যে নতুন করে কিন্তু আরো 4 জনের দেহে এই কোভিড-19 তথা করোনা ভাইরাস সংক্রমণের খবর এসেছে এবং এই মাত্র মুখ্যমন্ত্রী মিনিট 2 থেকে 3 এর আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি এই বিষয়টা নিয়ে জানান তার টুইট বার্তা এবং সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়টাকে তোমাকে জানাতে চাইবো, যেটা যে দেখো সায়ন, যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকে একটা বলতে পারো সকলের মধ্যে একটা উদ্বেগ থাকে, যখনই আমরা জানি প্রতি রাতে প্রায় মুখ্যমন্ত্রী, একদিন যদি আমরা বাদ দিই, প্রতি রাতে যখন এই টেস্ট রিপোর্ট গুলি আসে তিনি সকলের সামনে এই রিপোর্ট গুলি তুলে ধরেন এবং সেখানে তিনি বলতে গিয়ে কিন্তু যে বিষয়টা আর জানিয়েছেন যে 850টি স্যাম্পল টেস্ট করা হয়েছে, যার মধ্যে 4 জন কোভিড-19 পজিটিভ। যে বিষয়টা বলছিলাম যে সকলে একটা উদ্বেগে থাকে যে যারা কোভিড-19 পজিটিভে ধরা পড়ছে ঠিক তারা কারা, বিএসএফ ব্যাটেলিয়ানদের মধ্যে তুমি জানো যে সেখানে 86 নম্বর ব্যাটেলিয়ান এবং 138 নম্বর ব্যাটেলিয়ানে গতকাল রাত পর্যন্ত সেখানে টেস্ট হয়েছিল এবং তার টেস্ট রিপোর্টের ভিত্তিতে গতকাল যে দুটো আপডেটের খবর সামনে আসে, এরকম ভাবে কিন্তু সকলেরই উদ্বেগ উৎকণ্ঠাকে আমরা বলবো আর একটু বাড়িয়ে কিন্তু আজ 4 জন সাধারণ মানুষ তথা সিভিলিয়ানদের মধ্যে সংক্রমণের খবর ইতিমধ্যেই মিলেছে সায়ন, তুমি যেটা জানালে, এবং এরা 4 জনই মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন এরা 4 জনই কিন্তু চেন্নাই যে শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে তারা 4 জনই এই ট্রেন ফেরত এবং এই ট্রেনেই তারা ফিরেছেন চেন্নাই থেকে এবং মুখ্যমন্ত্রী আরো একটা বিষয় জানিয়েছেন যে এরা সকলেই আন্ডার ট্রিটমেন্ট তথা তারা প্রত্যেকেই রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এই বিষয়টা নিয়ে তোমাকে জানাতে চাইবো, দেখো সায়ন, আজ আমরা দিনভর যে খবরটা নজর রেখেছিলাম হেডলাইন ত্রিপুরায়, আমরা দেখেছি যারা চেন্নাই বেঙ্গালুরু ট্রেনে এসেছে প্রায় 3000-এরও উপর যারা রাজ্যের নাগরিকরা রয়েছিলেন বাইরে বিভিন্ন কর্মসূত্রে, ছাত্রছাত্রী যারা চিকিৎসা করাতে গেছেন তারা এই ট্রেন যখন ফিরে আসে তুমি জানো বিভিন্ন স্কুলে রেখে তাদের টেস্ট করানো হয়েছিল, সেখানে কিন্তু একটা বড় সড়ো অভিযোগ উঠে আসে যে খবরের দিকে আজ হেডলাইন ত্রিপুরা নজর ছিল এবং আমাদের প্রতিনিধি সেটা তুলে ধরেছেন, কোথাও টেস্ট কিট যত্রতত্র পড়ে রয়েছে, কোথাও গ্লাভস, কোথাও মাস্ক, এটা নিয়েও কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কিছু সময়ের জন্য আমরা বলতে পারি এবং দায়িত্ব জ্ঞানহীনতার মতো একটা বড় প্রশ্ন সামনে এসেছিল।
কিন্তু তারপরও সমস্ত কিছু পরও আমরা বলবো যে যেই স্যাম্পল টেস্টটা দেখানো হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বললেন 850 স্যাম্পল টেস্ট করা হয়েছে তথা 850 জনের লালা রোগ সেখানে পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে 4 জনের পজিটিভ হওয়ার খবর এসেছে এবং এরা ঠিক কোথাকার বাড়ি তারা কোন কোয়ারেন্টাইনে ছিল কিনা তাদের সংস্পর্শে এসেছে আসার পর থেকে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশাসন ইতিমধ্যেই তাদের দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে হ্যাঁ ধন্যবাদ সুতপা তোমাকে আমরা কিন্তু এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুতপার সাথে সুতপা আমাদের যে তথ্যটা দিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটু আগে টুইট করেছেন যে আজকে 850 জনের কিন্তু পজিটিভ টেস্ট পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে 4 জনের কিন্তু পজিটিভ পাওয়া গেছে এই বিষয়টা উদ্বেগের এবং উৎকণ্ঠার বা ভাববার বিষয় এই কারণে যে তারা প্রত্যেকেই কিন্তু সিভিলিয়ান এতদিন পর্যন্ত একটা ডিসিপ্লিন বাহিনীতে ছিল তারা তাদের যে ভাগদৌড় যেটা আমরা যদি বলি একটা সীমাবদ্ধ জায়গাতে ছিল আর সিভিলিয়ান হওয়াতে তারা কিন্তু অনেকজনের সাথেই মিলেমিশে থাকে এবং তারা কাদের কাদের সাথে মিশেছে আসার পর এই বিষয়টা কিন্তু আরেকটু আমাদেরকে ভাবিয়ে তুলছে এবং এই বিষয়টাতেই কিন্তু এখন নজর দেওয়ার বিষয় এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসেছেন আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে আর একটু আগেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমাদেরকে যে তথ্য দিয়েছেন টুইট উনি যে টুইট করেছেন সেখানে কিন্তু উনি স্পষ্ট বলেছেন 850 জনের লালারস পরীক্ষার পর 4 জন সিভিলিয়ানের কিন্তু করোনা পজিটিভ পাওয়া গেছে এর আগের দিনগুলিতে আমি এর আগেও বলেছি এর আগের দিনগুলিতে যাদের পাওয়া গেছে তারা প্রত্যেকে কিন্তু একটা ডিসিপ্লিন বাহিনীর সদস্য ছিল যেই কারণে সেটা ছড়িয়ে পড়ার মতো বিষয়টা কিন্তু ততটা ছিল না তারপরেও এখন সিভিলিয়ানের মধ্যে আসাতে আমাদের কিন্তু উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু 4 জন পজিটিভ পাওয়া গেছে 850 জনের টেস্ট করা হয়েছিল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটু আগেই যে টুইট করেছেন সেই টুইটের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে 4 জন সিভিলিয়ানের মধ্যে কিন্তু আজকে পজিটিভ ধরা পড়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু চেন্নাই থেকে ফেরত এসেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি অলোক চৌধুরী অলোক তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে না দেখো শায়ন তুমি শুরুতে যেটা জানিয়ে দিয়েছো ইতিমধ্যেই যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এবং এই সংখ্যাটা এবার 4 জন এবং সব থেকে যেটা বিষয় যে 4 জনের মধ্যে 4 জনই কিন্তু সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিক আম জনতা এবং কিছুক্ষণ আগেই সুতপাও বলছিল সুতপাও বিষয়টা জানিয়েছে পাশাপাশি বেশ কিছু ঘটনা সামনে এসেছে তো যেটা বলার বিষয় যে এতদিন ধরে দেখা যাচ্ছিল যে একটা যে সাধারণ নাগরিকদের পজিটিভ না হওয়ার সংখ্যাটা খুবই কম ছিল যদিও কয়েকদিন আগে পাওয়া গিয়েছিল 4 জনের কিন্তু এবার তার সঙ্গেও কিন্তু ছিল যে যারা বিএসএফ এর জওয়ান বিশেষ করে 86 নম্বর ব্যাটেলিয়ন তার আগে আমরা দেখেছি 138 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের বিএসএফ জওয়ানদের করোনা আক্রান্তের খবর সামনে আসছিল কিন্তু আজকে একেবারে সম্পূর্ণ যে 4 জনের দেহে নতুন করে মানে যে রাজ্যে যে নতুন করে 4 জনের করোনা আক্রান্তের খবর সামনে এসেছে সেটা কিন্তু একেবারেই কিছুটা হলে উদ্বেগের কারণ এরা প্রত্যেকেই কিন্তু সাধারণ নাগরিক অর্থাৎ সিভিলিয়ান এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ভিন রাজ্য থেকে তারা এসেছেন এবং যতটুকু আমাদের কাছে খবর চেন্নাই থেকে তারা এসেছেন এবং তারা তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে এবং স্বাভাবিকভাবেই জানো তুমি শায়ন যে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে এবং কয়েকদিন যদিও সংখ্যাটা খুব কম ছিল কিন্তু আবার নতুন করে এই সংখ্যাটা বাড়ছে 4 জন যদিও খুব একটা বেশি নয় কিন্তু গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী বেশ কয়েকদিন নিম্নমুখী থাকার পর আবার করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সাধারণ নাগরিকের মধ্যে এবার 4 জন পাওয়া গেল তো যদিও রাজ্য সরকার রাজ্য প্রশাসন নিজেদের মধ্যে থেকে যাবতীয় প্রস্তুতি তৈরি করে রেখেছে এবং তোমাকে একটু পরিসংখ্যান দিয়ে রাখি শায়ন যে রাজ্যে এখনো পর্যন্ত যে সুস্থতার হার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের যে সুস্থ হওয়ার হার সেটা 68.63% সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আজকে মহাকরণে পাশাপাশি আর যে বিষয় যে এখনো পর্যন্ত ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন 253 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 4348 জন
মোট নমুনা সংগ্রহ করা হয়েছে আজ পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে 16,269 জনের। তো এখনো পর্যন্ত মোটামুটি সুস্থতার হারও ভালোই এবং স্বাভাবিকভাবেই যেটা যদিও উদ্বেগের বাতাবরণ তো থাকছেই, কারণ ত্রিপুরায় কিন্তু করোনার থাবা কোনো মতেই থামছে না। যদিও রাজ্য সরকারের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু করোনার গ্রাস যেরকম গোটা বিশ্বে থাবা বসাচ্ছে, আমাদের দেশেও ক্রমাগত প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এরাজ্যেও আমাদের রাজ্যেও সেই করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধির খবর কিন্তু প্রতিদিন সামনে আসছে। যদি এর মধ্যেই অনেকে সুস্থ হয়েছেন, তবে উদ্বেগের বিষয় এটা বলা দিতেই পারে যে সিভিলিয়ানদের মধ্যে এবার কিন্তু আস্তে আস্তে আসছে। আজকে নতুন করে যে চারজন রাজ্যে করোনা আক্রান্তের খবর সামনে এসেছে, তাদের মধ্যে এরা প্রত্যেকেই এই চারজনই কিন্তু সিভিলিয়ান। তারা কোন জায়গায়, এরকম কি লোকেশন কি ট্রেস করা গেছে কিছু? আলোক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলোক চৌধুরীর সাথে। অলোক কিন্তু আমাদেরকে অনেকটা তথ্য পরিসংখ্যান দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসেছেন আপনাদেরকে আমি আরেকবার বলে রাখি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর একটু আগেই 11টা নাগাদ প্রায় উনি যে টুইট করেছেন সেই টুইটে কিন্তু উল্লেখ করেছেন 850 জনের লালারস পরীক্ষার পর চারজনের কিন্তু পজিটিভ পাওয়া গেছে এবং এই চারজনেই কিন্তু সিভিলিয়ান, এবং এই সিভিলিয়ান হওয়াতেই কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়ে রেখেছে এবং করোনার সেই থাবা থেকে কিন্তু আমাদের দেশও রক্ষা পাচ্ছে না, আমাদের দেশও কিন্তু জবুথবু হয়ে রয়েছে, আর আমাদের রাজ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে যে পরিসংখ্যান রয়েছে 169 জন গতকালকে ছিল, আজকে যদি চারজন যোগ করি 173 জন কিন্তু করোনা পজিটিভ এই মুহূর্তে আমাদের রাজ্যে হয়ে গেছে। তবে আমাদের একটা উৎকণ্ঠার এবং যে জিনিসটা আমাদের আশার বিষয় যে 68.8 অলোক যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরল, শিক্ষামন্ত্রী যে তথ্য আজকে সন্ধ্যায় দিয়েছেন 68.63% কিন্তু আমাদের সুস্থতার হার রয়েছে এবং এই এই সংখ্যাটা কিন্তু অনেকটাই ভালো মনে করা যায়। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার মহোদয়কে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইব প্রত্যেকেই আম জনতা কিভাবে দেখছেন বিষয়টাকে। বিষয়টা আমি বলি যে বিষয়টা আম জনতা এভাবে বলাটা মনে হয় ঠিক হবে না, এটা আম জনতা না, এটা হলো প্যাসেঞ্জার। ওরা যতটুকু আমার কাছে খবর আছে, ওরা চেন্নাই থেকে রাজ্যে আসে, ওরা এফেক্টেড হয়েছে বাইরে, ত্রিপুরাতে ওনারা এফেক্টেড হয়নি। ওরা যখন ট্রেন ছাড়ে, ট্রেন করে চেন্নাই থেকে ত্রিপুরা ঢুকছে এবং ওনারা 4 জেলার বাসিন্দা, ওদের করোনা ভাইরাস সংক্রমণ ওদের দেহে পাওয়া গেছে সেকেন্ড টেস্টে। প্রথম ওনারা ত্রিপুরাতে ঢুকে গেছে, এর পরবর্তী সময় ওনারা এটা ওদের রাজ্য হেলথ অফিসার যে টেস্ট করেছে, টেস্টে ওদের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এটা একটা খুব উদ্বেগের বিষয় যে বাইরের থেকে যারা আসছেন তারা ভাইরাসটা অনেকেই ভাইরাসটা নিয়ে আসছেন। এর আগেও আমরা দেখেছি ত্রিপুরাতে প্রথম যে করোনা ভাইরাস এফেক্টেড হয়েছে টিএসআর জওয়ান, উনি বাইরে থেকে এসছেন এবং বিএসএফ ক্যাম্পে যারা আছেন এটাও তারাও বাইরে থেকে এসছেন। তো এবারে বিষয়টা আজকে যে রিপোর্ট এসছে এই রিপোর্টটা যথেষ্ট উদ্বেগের কারণ আছে, কারণ তারা সাধারণ মানুষ, এতদিন যেটা ছিল ক্যাম্পের মধ্যে ছিল, বিএসএফ ক্যাম্পের মধ্যে ছিল, তারা সাধারণ যাত্রী, ট্রেনের যাত্রী। এখন প্রশ্ন হলো ওই ট্রেনে কারা কারা ছিলেন, ওই ট্রেনে যারা যারা কানেকশনে এসছেন তাদেরও পরীক্ষা করা প্রয়োজন এবং তাদের দেখে দেহে সংক্রমিত হয়েছে কিনা সেটাও পরীক্ষা করতে হবে। তো এটা একটা গভীর উদ্বেগের, যথেষ্ট উদ্বেগের বিষয় যে যারা বাড়ি থেকে রাজ্যে যারা আসতে চাইছেন বা যারা আসছেন ওনারা বাইরে ঠিক মতো নিয়ম ওনারা মানছেন না, ওনারা না মেনে ভাইরাসটা নিয়ে আসছেন রাজ্যে, এর ফলে রাজ্যের জনগণের মধ্যে যথেষ্ট একটা উদ্বেগের কারণ তো রয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই বিষয়টা যারা রাজ্যে আসবেন ওনাদের অবশ্যই 100% রাজ্যের বাইরে কোয়ারেন্টাইন বা সীমান্তে যে চেকপোস্ট আছে চেকপোস্টে কোয়ারেন্টাইন করে ওদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে রেখে সবাইকে কোয়ারেন্টাইন করে তারপরে সেকেন্ড টেস্ট করার পর, ফার্স্ট টেস্ট সেকেন্ড টেস্ট করার পর ওনাদের ঢুকতে দেওয়া উচিত।
কারণ না হলে এটা একজনের কাছ থেকে আরেকজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এর ফলে একটা কমিউনিস্ট স্টেটের সম্ভাবনাও থেকে যায়। আমরা দেখেছি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে যাদের মধ্যে একজনের ছিল থেকে ওদের যে কমিউনিটি ওই কমিউনিটি স্প্রেডটা হয়ে গেছে। এটা আমরা আগে আশঙ্কা করছিলাম মে জুন জুলাই যে তিন মাস খুব ভয়ানক আর বাড়ি থেকে আরো আসবেন আরো আসছে রাজ্যে এবং আমরা আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশ থেকেও আসছে প্রতিবেশী বাংলাদেশ থেকেও আসছে। সেটাও একটা ভয়ঙ্কর দিক যে এখন ওদেরকে কিভাবে কোয়ারেন্টাইন করা এবং কালকে রাজ্যের তথ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বিদেশ থেকে আরো আসবেন। এইসব যারা বিদেশ থেকে আসছেন ফ্লাইটে করে আসবেন বা ট্রেনে করে আসবেন বা বাসে করে আসবেন ওরা কাদের কানেকশনে আছেন ওরা হটস্পট দিয়ে আসছে কিনা এই বিষয়গুলো একটা যথেষ্ট বাদবাদ বিষয় এবং যথেষ্ট সিরিয়াসনেসের বিষয়। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরকে ভাবতে হবে এবং কোয়ারেন্টাইনকে যত বেশি কোয়ারেন্টাইনকে কড়াকড়ি করা হবে এবং লকডাউনকে কড়াকড়ি করা হবে এই ক্ষেত্রে তাহলে এটা একটা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে কিন্তু পরিস্থিতি কিন্তু বাড়তে থাকবে। এটা একটা আশঙ্কা করেই রাজ্য সরকার আজকে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে বাজারঘাটে একটা কোভিডের সেন্টার হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোভিডের সেন্টার হচ্ছে। আর রাজ্যে আরেকটা ভালো দিক সেটা হলো কোনো সিমটম নেই যাদের সিমটম নেই আজকে আমরা আমেরিকার সাথে ভাইরাস এক্সপার্টের সাথে আমরা ডিসকাশন করছিলাম যাদের মধ্যে সিমটম নেই তারা ইচ্ছে করলে বিদেশে যে সিস্টেমের ট্রিটমেন্টের প্রক্রিয়া ওনাদের হোম কোয়ারেন্টাইন করে আইসোলেট করে রাখা হচ্ছে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও রাজ্য সরকার ওদেরকে হাসপাতালে আনছে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে এবং ওদেরকে একটু উন্নতি হলে ছেড়ে দেওয়া হচ্ছে। তো সিমটম বিহীন যে করোনা সংক্রমণ এটার একটা একদিকে যেমন ভালো আছে আরেকদিকে যেমন খারাপ সাইডও আছে যেমন বোঝা যাবে না কার মধ্যে আছে। এই ক্ষেত্রে ওই লোকটা যদি বাজারে যায় কারো সংস্পর্শে আসে তাহলে ওদেরও সম্ভাবনা থেকে যায়। আবার একটা ভালো সাইড যেটা সেটা হলো ওদের ট্রিটমেন্টের যেমন ভেন্টিলেশন বা অক্সিজেনের খুব একটা প্রয়োজন হয় না। পরিস্থিতি খারাপের দিকে গেলে যেমন যাদের ইমিউনিটি পাওয়ার থাকে না শারীরিক ইমিউনিটি পাওয়ার যেটা থাকে না তাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। বিগতে এখনো ভেন্টিলেশনের খুব একটা প্রয়োজন হয়নি এবং অক্সিজেনের খুব একটা প্রয়োজন হয়নি যার কারণে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা দ্রুত সুস্থ উঠছেন এবং ওনারা হোম কোয়ারেন্টাইনে বিশেষ করে ক্যাম্প কোয়ারেন্টাইনে ওনারা চলে গেছেন। এখন যারা সিভিলিয়ান হয়েছে এরা তো ট্রাক চালক পরিচালক হয়েছে যারা সিভিলিয়ান হয়েছে ওদেরকে ভগৎ সিং এ রাখা হচ্ছে কিছু কিছু আবার জীবিত রাখা হচ্ছে। তো ওদের একটা বিষয় হলো যে ওদেরকে আরো বেশি করে আইসোলেট করা ওদেরকে আরো বেশি করে ঘরের মধ্যে রাখা বা যদি ভগৎ সিং আনে ভগৎ সিং এর জীবিকা আনলো জীবিকে ওদেরকে আইসোলেট করে রেখে ওদেরকে সময় মতন চিকিৎসা যেটা রাজ্যসভা দিচ্ছে রাজ্যসভার চিকিৎসা ইতিমধ্যে একটা সারা ভারতের স্ট্যান্ডার্ডে রাজ্যসভার চিকিৎসা পদ্ধতি চলছে তাহলে এই ক্ষেত্রে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ সম্ভব। আর যারা বাইরে থেকে আসছে ওদেরকে আরো বেশি করে কোয়ারেন্টাইন করা এবং লালারস একবার দুবার পরীক্ষা করে প্রয়োজনে থার্ড টাইম পরীক্ষা করে ওদেরকে রাজ্যে ঢোকানো উচিত। দাদা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি বলেছেন আজকে একজন বিজ্ঞানীর সাথে আপনি কথা বলেছেন এত হতাশার মধ্যেও কোন আশার আলো কি আমরা দেখতে পাচ্ছি বা বিজ্ঞানীরা কি আমাদের দেখাতে পারছেন এই মুহূর্তে? না সায়েন্টিস্ট ওয়ার্ল্ড যেটা বলছে আমরা সায়েন্টিস্ট ওয়ার্ল্ডে যিনি আছেন ওনাদের সাথেই আমরা আজকে কথা বলছি গত কিছুদিন ধরেই কথা বলছি। সায়েন্টিস্ট ওয়ার্ল্ড যেটা সর্বশেষ পরিসংখ্যান যেটা আমাদের হাতে আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হলো একটা ভালো ভালো দিক যে অক্টোবর নভেম্বর মধ্যে ভ্যাকসিন আসবে চলে আসবে এই সময়ের মধ্যে জুন জুলাই পর্যন্ত ভাইরাসের উচ্চগতি থাকবে তারপরে ভাইরাসের একটা নিম্নগতি আসবে। এবং তুমি জানো যে আমেরিকাতে লকডাউন তুলে দেওয়া হয়েছে আমেরিকাতে মৃত্যু 90,000 ছাড়িয়ে গেছে কিন্তু ওনারা অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করে লকডাউন ওনারা ধীরে ধীরে ফেজ বাই ফেজ লকডাউন ওনারা তুলে দিচ্ছে। ইন্ডিয়াতে লকডাউন চললে থাকলেও লকডাউন অনেক ক্ষেত্রে শিথিল করা হয়েছে। তো এই যে করোনার সাথে থাকা বা করোনার সাথে বাস করা বা করোনাকে আরো মানে করোনাকে সহ্য করা বা করোনার সংক্রমণ এটাকে আরো বেশ কিছুদিন আরো বেশ কয়েক মাস এটাকে সহ্য করতে হবে করোনার সাথে থাকতে হবে এরপরে একটা ভালো দিক অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আসতে পারে ভ্যাকসিনটা যদি চলে আসে। আজকে আমরা দেখলাম জাপানও ভ্যাকসিন তৈরির একদম মুখোমুখি
বিশ্বের উন্নতিশীল সবে 102টা ভ্যাকসিন এখন পর্যন্ত 102টা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে রয়েছে 102টা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওনারা দেখছেন যে এগুলো কিভাবে কাজ করছে অ্যানুয়াল ট্রায়াল অলরেডি সাকসেস হয়ে গেছে এখন হিউম্যান ট্রায়ালও কিছু কিছু ক্ষেত্রে সাকসেস হয়ে গেছে যেমন ইতালিতে হিউম্যান ট্রায়াল সাকসেস হয়েছে এখন বৈজ্ঞানিকরা দেখছে যে এই যে ভ্যাকসিনে কোনো সাইড এফেক্ট আছে কিনা সাইড এফেক্টটা দেখার জন্য ওনারা আগামী অক্টোবর পর্যন্ত সময় নিচ্ছেন অক্টোবর নভেম্বর মধ্যে গোটা বিশ্বে ভ্যাকসিনটা চলে আসবে আর ভ্যাকসিনটা চলে আসলে পাশাপাশি অনেকগুলো অ্যান্টিবডিও এসে গেছে অ্যান্টিবডি গুলো ভালো ভালো কাজ করছে তো প্রথম থেকে যেটা হতাশার কারণ ছিল যে চীনে যখন ওয়ান শহরে যখন এটা দেখা দিয়েছিল তখন তো কোনো কিভাবে ফেস করা কিভাবে কিভাবে এটাকে ট্যাকেল দেওয়া কারোর কাছে কোনো সুনির্দিষ্ট কোনো আনসার ছিল না এখন সায়েন্টিফিক ওয়ার্ল্ডের কাছে একটা সুনির্দিষ্ট আনসার এসে গেছে ওনারা বলছেন যে ডিস্টেন্স মেনটেন করা সেলফ কোয়ারেন্টাইন করা লকডাউন করা এগুলো প্রাথমিক পর্যায়ে এগুলো করলে রোগটাকে ঠেকানো সম্ভব সংক্রমণটাকে ঠেকানো সম্ভব নিয়ন্ত্রণ করা সম্ভব আর চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অনেকগুলো অ্যান্টিভাইরাল এসে গেছে এগুলো যখন ভালো কাজ করছে পাশাপাশি ভ্যাকসিনের একটা ভালো সাইড আমরা দেখতে পাচ্ছি আজকে যিনি বললেন যে ভ্যাকসিন সম্ভবত গোটা বিশ্বের কাছে আগামী কয়েক মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে ধন্যবাদ ধন্যবাদ প্রণবদা আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারের সাথে উনি কিন্তু অনেকটা আশার কথা আমাদের শোনালেন যে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো কয়েক মাসের মধ্যেই কিন্তু ভ্যাকসিন হয়তো আমাদের মধ্যে চলে আসবে হিউম্যান ট্রায়াল ইতিমধ্যেই কিন্তু অনেকটি সম্পন্ন করে ফেলেছে এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসেছেন আপনাদেরকে আরেকবার আমরা জানিয়ে রাখি 11টা নাগাদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু টুইট করে জানিয়েছেন আজকে 850 জনের লালারস পরীক্ষার পর চারজনের কিন্তু পজিটিভ এসেছে এই চারজন কিন্তু সিভিলিয়ান এবং তারা প্রত্যেকেই চেন্নাই ফেরত তারা ট্রেনে করে চেন্নাই থেকে এসেছেন এবং তাদের করোনা পজিটিভ পাওয়া গেছে আর দু একটা তথ্য যেগুলি রয়েছে উদ্বেগ বা উৎকণ্ঠার বিষয় ততটা নয় আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে ইতিমধ্যে রাজ্য সরকারও কিন্তু অনেকগুলি পদক্ষেপ নিয়েছে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সন্ধ্যায় যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানেও কিন্তু জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা আমাদের আগরতলা শহর সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা কোভিড-19 চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছেন বাধারঘাটে চেষ্টা করা হচ্ছে 1000 সজ্জার একটা হাসপাতাল করার জন্য এই কিন্তু মোটামুটি একটা তথ্য রয়েছে আরেকবার আমরা শেষের দিকে চলে আসছি যে তথ্যটা আরেকবার আপনাদেরকে দিতে চাই আজকে 850 জনের লালারস পরীক্ষার পর চারজনের পজিটিভ এসেছে এবং এই চারজনই কিন্তু সিভিলিয়ান এবং তারা ট্রেনে করে কিন্তু চেন্নাই থেকে আমাদের রাজ্যে এসেছে তাদের পজিটিভ ধরা পড়েছে এই চারজন আমাদেরকে আরেকটু সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে নীতি নির্দেশিকা দিয়েছে লকডাউনটাকে আমাদের মেনে চলতে হবে এবং সেই নীতি এবং নির্দেশিকাকে মেনে মাস্ক পরে আমাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে তাহলেই কিন্তু আমরা করোনা ভাইরাসকে ঠেকাতে পারব আমরা এই মুহূর্তে হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ নিবেদন কোভিড-19 নিয়ে এখানেই শেষ করছি নমস্কার